কি সুন্দর হয়েছে পাতাগুলো, তাই না? এই দেখেন, সব পাতা গোলা ঝরে যায়, এখন হচ্ছে নতুন পাতা সব হয়েছে। আর কি সুন্দর মাশাল্লাহ কালার! এখানে অনেক পাতা এখনো ঝরে যাচ্ছে, আবার নতুন নতুন ছোট ছোট পাতা গজাইছে। মাশাল্লাহ, কি সুন্দর লাগে, তাই না? সকাল সকাল উঠে আগে গাছে পানি দিচ্ছি, অবশ্য তার আগে ওমরকে স্কুল রেখে আসছি। এই গাছটা আবার কেমন জানি কেমন হয়ে যাচ্ছে। অনেকে আমার একটা ভিডিওতে অনেক কমেন্টস করেছিল যে হাজবেন্ডরা বাহিরে কঠোর পরিশ্রম করে টাকা কামাই করে, আর অনেক কিছু বলেছিল। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যেখানে হাজবেন্ড ওয়াইফ অনেক সময় দেখা যায় যে দুইজনে বাহিরে কাজ করছে, কিন্তু বাসায় ফেরার পরে কিন্তু হাজবেন্ড কোনো কাজে করে না, সম্পূর্ণ রেস্ট নেয়, আর তার ওয়াইফ কিন্তু সংসারে খুঁটি নাটি যে যে কাজ বাকি থাকে, রান্না বান্না অনেক কিছু কিন্তু সে ফিরে এসে করে। তো তাদের উদ্দেশ্যেই বলবো যে একজন ওয়াইফ গাধার মতোই খাটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল, ঘুম থেকে উঠলাম, দেখতেই পাইলেন। অনেকে তো যাতায়াতের আগে কমেন্টস করছে যে আমি আর কি একটা ভিডিওতে বলছিলাম যে আমরা গাধার মতো খাটি, কোনো বেতন নেই। ভাই রে ভাই, কত যে কত কত রকম কমেন্টস! আমি জাস্ট ওটা ফান করেই বলছিলাম, কিন্তু ওদের কথার প্রেক্ষিতে আমার মনে হয়েছিল যে আসলে এটা একটা সত্যিকারের সিরিয়াস কথায়, যে ঘুম থেকে ওঠার পরে আমরা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত খেটেই যাই, খেটেই যাই, খেটেই যাই। যখন আমাদের বাসায় কাজের মেয়ে নিই, তখন কিন্তু ও ঠিকই বেতন দেবে, বাট ও যদি কাজের মানুষ না থাকে তাহলে কিন্তু কোনো হাজবেন্ডই সহজে বউদেরকে বেতন দিতে পারে না। আর কত যে কত বউ আছে কত কমেন্টস করলো, আমি ছোটো করছি, এটা ছোটো করে না, ও যথেষ্ট ভালোবাসে, পকেট মারারও চান্স দেয়, পকেট মেরেই আমার বিলাসিতা পালন করতে হয়। তো যাই হোক, এখনও দেখেন যে আরও কত কাজ আছে, মানে এগুলো তো সব এলোমেলো হয়ে আছে। আজকে আর রান্নাবান্না কিছু দেখাবো না, অনেক বাজার হাট নিয়ে এসছে, বাজার গোছাবো। আর হচ্ছে আমার এখানে গুল্লু মুল্লু স্নোপি সোনা বাচ্চাটা বসে আছে, মানে এদেরকে অনেক বকাঝকাও করি মাঝে মাঝে, এই অনেক সময় অনেক আকাম বাকাম করে, এখানে সেখানে হিসু করে ফেলে, তখন যে কি মেজাজটা গরম হয়ে যায় মানে বোঝানো যায় না, কিন্তু ওদের মুখখানা দেখলে মায়ায় একদম ভরে যায়। তো কি আর করা, সন্তানের মতোই মানুষ করছি, এদেরকে এখন মানে ছেড়ে থাকাও কঠিন একটা অবস্থা, কি করব আর বলেন। আর আমার এই বাচ্চাগুদের জন্য দোয়া করেন। আর আজকে খুবই খুবই বেশি কাজ দেখাতে পাচ্ছি না, যদিও সারাদিনই কাজ করি, কাজ নিয়ে এত তর্ক বিতর্ক। তো কাজ করতে গেলে আসলে ভিডিও করা অনেক টাফ হয়ে যায়, অনেক বাজার হাট নিয়ে আসছে, কারণ ঘরে কোনো বাজারই ছিল না, প্রয়োজনও কিছুই ছিল না, সব বাজার হাট নিয়ে আসছে। এগুলো এখন গোছাবো। সবাই ভালো থাকবেন, আর আমার পেজটা একটু ফলো করে দিন, আর আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে অবশ্যই করবেন, না লাগলে তো আসলে কিছু করার নাই। আর এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।